নমস্কার, কি খবর আপনার? সকলে সাগে ভালে কুশলে আছে। আজি একটা নতুন ভিডিওলে আপনার চাহাবসুন ভিডিওটি আরম্ভ করো। আজি রাতেপরপরা একদম ফেসবুকটা চাই চালো যে আজি মাদার্স ডে। ময়ও মোর ফালেরপরা সকল মাতৃকে নমস্কার জানালো। সকল মাতৃ ভালে থাকক, সুস্থ থাকক। মই আজি মোর মনের ভাবে অকনমান প্রকাশ করিম। এই যে মাদার্স ডেটো এটা স্পেশাল দিন হিসাবে এদিনে থাকিব লাগে নেকি? সেইদিনা সকলে মাকবিলাক মনত করক, সেইখানে ফেসবুকত ফটো এটা দিয়ক। মই কিন্তু সেইটো মোর পক্ষে একমত নহয়। মই ভাবো মাদার্স ডে মানে সদায় হব লাগে, মাক দেউতাক সদায় মনত রাখিব লাগে। কারণ যেহেতু আমি মা দেউতার কারণে এই পৃথিবীখন দেখা পাইছো আর এতিয়া আমিও নিজে মা হয়েছো, সেইটো কথা যে এই দিন স্পেশাল দিন এটা করে দিছে। সেইদিনে আমি মা দেউতাক একদম মনত করিব লাগিব। তারপিছত আর আমার একদম মনত নাই, মই কিন্তু সেইটো নিবিচারো। মোর মনের ভাবখানি মই প্রকাশ করিল। আমি সদায় নিজের মা দেউতাক সদায় মনত রাখিব লাগে, অন্তরের পৰা শ্রদ্ধা করিব লাগে। আর যাক মা দেউতা এতিয়াও আছে, যার নাই সি কিন্তু বহুত দুর্ভাগ্য। কারণ আমারে মা দেউতা সোনকালে ঢুকালে আমি অনুভব করো মা দেউতা নোহোৱা জীবন কেনেকুৱা। কিন্তু যাকর মা দেউতা একদম বৃদ্ধকাললৈকে আছে, তেওঁলোকে অবহেলা করব নালাগে, তেওঁলোক একদম ভাগ্যবান বুলি কব লাগিব। কারণ যেহেতু মা দেউতা বৃদ্ধকাললৈকে আছে, সেইকাৰণে মই ভাবো মাদার্স ডে বুলি স্পেশাল কোনো এটা দিন নাই। সদায় মাদার্স ডে কারণে সদায় স্পেশাল, সদায় দিনে মাক দেউতাকর কারণে অকনমান সময় হলেও মাক দেউতাকর কারণে উলিয়াব লাগে। যাক এতিয়াও জীবিত হয়ে আছে তেখেতক অলপ সময়ের কারণে হলেও কথা বার্তা শুশ্রূষা করা করব লাগে। আর যার নাই সদায় এবার হলেও মা দেউতাক স্মরণ করব লাগে। স্পেশাল দিন এটা আহিব, সেইদিনা একদম মানে সকলে ফটো দিব, ফেসবুকত লিখিব, কব। মোর কিন্তু সেইটো নহয়, কারণ মোর মতে মা দেউতা সদায় আমার অন্তরত থাকিব লাগে। কারণ যেহেতু যুজনের কারণে আমি আমার পৃথিবীখন দেখা পাইছো, আর এতিয়া যেহেতু ময়ও মাতৃ, মোর কারণেও মোর লড়া ছোৱালী পৃথিবীখন দেখা পাইছে হেনেকুৱা কথা। সেইকাৰণে মই আজি মানে বহুত পোষ্ট পাইছো আর ফেসবুকত মাতৃ দিবস মাবিলাকৰ ফটো দিছে আর মানে কিবা কানি লিখিছে। মোর মানে মোর মতে এদিনে স্পেশাল নহয়, মাতৃ দিবস সদায় স্পেশাল। সদায় আমার অন্তরত মা দেউতার মানে স্মরণটা সদায় থাকিব লাগে। কারণ যার মা নাই তেওঁহে গম পায়, আর যার মা আছে কিছুমানে যে অত্যাচার করে কিবা করে সেইবিলাক আসলতে করিব নালাগে। যার মা নাই তেতিয়াহে গম পোৱা যায়। আর যার মা আছে কিছুমানে বিরক্ত হয় বৃদ্ধকালত, শুশ্রূষা নকরে, কথা নাপাতে। মই হেনেকুৱা বহুত দেখা পাইছো বৃদ্ধকালত মানুহবিলাকে একদম মানে এইফালে যাব এইবার সেইফালে যাব, ঘরত কোনো কথা পতার সময়ে না থাকে। কিন্তু সেইটো করিব নালাগে, কারণ যেহেতু কেঁচুয়া অবস্থাত লড়া ছোৱালীকে মাক দেউতাকে যেনেকে রাখে, ঠিক তেনেকে বৃদ্ধ অবস্থাতো লড়া ছোৱালীয়ে মাক দেউতাকও সেনেকে রাখিব লাগে, কথা কব লাগে, অকনমান সময় টাইমটো তেখেতক দিব লাগে কথা পতার কারণে। আর তেওঁলোকৰ মনের ভাবখানি অকনমান হলেও নিজে সুধি পেলাই জানিব লাগে, সেইটো এটা কথা। মই সেইকাৰণে মোর মনের ভাবখানি প্রকাশ করল। মাতৃ দিবস প্রত্যেক দিনে 365 দিনের বছরের 365 দিনে মোর মতে দি মাতৃ দিবস আমি মা দেউতাক স্মরণ করব লাগে। মোর মনের ভাবখানি প্রকাশ করল আর ভিডিওটি সেইকাৰণে আজি মই বনালো। আর সকল মালয় মোর আন্তরিক শ্রদ্ধা ভক্তি, আর সকল মা ভালে থাকক, সুস্থ থাকক, এ কামনা করলো। আর আজির ভিডিওটি মই ইয়াতে শেষ করলো। যদি ভিডিওটি চাই ভাল পালে তেতিয়ালে লাইক, কমেন্ট আর শেয়ার করিব। আর যদি মোর চ্যানেলটোত নতুনকৈ আহিছে প্লিজ সাবস্ক্রাইব করিব, কারণ নতুন নতুন ভিডিও দিয়ার কারণে মই সদায় চেষ্টা করে যাও। আজিলে আহিছো, নমস্কার। সকলে ভালে থাকক, সুস্থ থাকক।